সাত রামনগর কেন্দ্রে মঙ্গলবার এক যোগদান সভায় বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদান করে 50 পরিবারের 150 ভোটার। সভায় উপস্থিত ছিলেন বিধায়ক সুরজিৎ দত্ত এবং বিশাল সংখ্যক কর্মীরা। বিজেপির উন্নয়ন কাজের ফলে মানুষ বিজেপিতে যোগদান করছে বলে সভায় উল্লেখ করেন সুরজিৎ দত্ত। কালিকাপুর এলাকায় এই যোগদান সভার আয়োজন করা হয়। তা ধারণার অতি, আপনারা ধারণা করতে পারেন না আমি কি করব। আমি আগের থেকে অন্তত 5টা ভুল কাজ বেশি করব, এই আমার ওয়াদা, এই আমার প্রতিজ্ঞা, আমি কাজ করব। তাই সকলে মিলে আমাকে সহযোগিতা করবেন। সবাই এই 4 দিনের মধ্যে ডোর টু ডোর কমপ্লিট করে ফেলবেন। আমি হয়তো সবসময় আসতে পারবো না, আসতে পারবো বটে, যেখানে আপনারা আসবেন এখানে গিয়ে আমি 2-4টা বাড়ি করে চলে যাব, বাড়ির পর বাড়ি, বাড়ির পর বাড়ি, সাত রামনগর একদিনে অন্তত 10-12 ঘুরে আমি ঘুরতে যাই, কাজ করতে যাই। আমি শ্মশান থেকে রাজদ্বার পর্যন্ত পৌঁছতে পারি, আমি কবর খোলা থেকে জান্নাত পর্যন্ত যেতে পারি, আমি কবর খোলা থেকে মসজিদ পর্যন্ত যেতে পারি, মন্দির থেকে মসজিদ যেতে পারি। আমি সবাইকে ভালোবাসি, সবাইকে শ্রদ্ধা করি। হিন্দু মুসলমান আমার কাছে কোনো পর নয়, সবাই আপন। যোগদান সভায় মহিলাদের উপস্থিতি ছিল প্রচুর সংখ্যায়। উল্লেখ্য, জনকল্যাণমুখী কাজের জন্য এলাকায় ব্যাপক জনপ্রিয় বিধায়ক সুরজিৎ দত্ত। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।